হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ঘুরে ফিরে, আমি সৌমেন। বন্ধুরা, আমরা চলে এসেছি মহেশতলার সবথেকে বিখ্যাত পূজা প্যান্ডেল বাটানগরের ভিডিওতে, এবং বাটানগরের পুজোতে আমরা চলে এসেছি। বাটানগর আজ চতুর্থীর দিন, চতুর্থীর দিন বাটানগরের দুর্গাপুজো উদ্বোধন হয়ে গেছে। রোনাল্ডিনিও এসে এখানে উদ্বোধন করেছে, আপনারা সবাই দেখেছেন, পুরো কলকাতা তথা পুরো ভারতবর্ষের লোক দেখেছেন যে রোনাল্ডিনিও বাটানগরে এসে দুর্গাপুজো উদ্বোধন করেছেন। তো সেই দুর্গাপুজোর থিম হলো, এবছরের থিম হলো কেদারনাথ। তো চলুন আমরা ভেতর দিকে যাই এবং এই বিখ্যাত বাটানগরের পুজো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে ফিরে সৌমেন সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা শুরু করি বাটানগর দুর্গাপুজোর ভিডিও 2023। আমাদের এই ভিডিও স্পন্সর করেছেন শ্রী দুর্গা আয়া সেন্টার। এখানে আয়া ও রান্নার লোক পাওয়া যায়, বাচ্চা বয়স্ক রোগী সব ধরনের আয়া পাওয়া যায়, ড্রাইভার পাওয়া যায় 3 ঘন্টা থেকে 24 ঘন্টা। যোগাযোগ পুতুল দত্ত, নাম্বার 7686089152, মোল্লার গেট ব্লকে হরিসভা মন্দিরের কাছে, কলকাতা 142। আপনার প্রয়োজনে লাগবেই। আর এদিকে বাটার মেলা, যেরকম বাটার মেলা প্রত্যেক বছর বসে, এবছরও বসেছে। এখন অনেক গাড়ি বা এখন অনেক সাইকেল এই রাস্তা দিয়ে যাচ্ছে। আর এই হলো বাটানগরের কেদারনাথ মন্দির, বাটানগর দুর্গাপুজো 2023-এর মন্দির কেদারনাথ বা থিম কেদারনাথ। সুন্দর ঘণ্টা বাজছে, নিয়ে যাবো আপনাদেরকে। আর এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে ষষ্ঠী থেকে। এখানে মানুষের মানে মানুষের একটা পা গলানোর জায়গা থাকবে না, এত ভিড় হয় এইখানে। তো চলুন আমরা ভেতর দিকে যাই। দেখুন আজকে চতুর্থীর দিন, কিন্তু বেশ ভিড় রয়েছে মেলায়। এখনও অনেক দোকান ভালোভাবে বসেনি। এবছর মুখ্য আকর্ষণ রয়েছে সার্কাস, সার্কাসও দেখা যাবে এবছর। তো চলুন আমরা আপনাদেরকে আগে দর্শন করাই মা দুর্গা। সুন্দর চারটে ঘণ্টা দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে তৈরি এই বাটার এবছরের মন্দির। খুব সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে যে কেদারনাথ এখানে উঠে চলে এসেছে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর, জাস্ট অসাধারণ। দেখছেন ঘণ্টা বাজাচ্ছে মানুষ, আর আজকেই দেখুন প্রচুর ভিড় রয়েছে। এটা কিন্তু নর্মাল, এটা কিন্তু কোনো ব্যাপার না, বাটানগরে এরকম ভিড় মানে সবসময়ই দেখা যায়। কিন্তু আপনারা দেখতে পাবেন ভিড় কাল থেকে, অর্থাৎ পঞ্চমী থেকে বা ষষ্ঠী থেকে। এখানে আসলে বুঝতে পারবেন যে কতটা লাইন দিয়ে এখানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়। চতুর্থীর দিন এসে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই পূজা প্যান্ডেল, তার মধ্যেই বেশ ভিড় রয়েছে। দেখতে পাচ্ছেন বাটা স্টেডিয়াম, এখানেই কালকে রোনাল্ডিনিও খেলে গেল এবং খুব সুন্দরভাবে এখানে প্রচুর মানুষ এসেছিলেন। অভিষেক ব্যানার্জি, সুজিত বসু সবাই মিলে এসে এই বাটানগরের দুর্গাপুজো উদ্বোধন করেন, তার ছবি আপনারা টিভির পর্দায় দেখেছেন। আর আমাদের এই ভিডিও আমাদের প্রতি বছর খুবই বিখ্যাত হয়, তো এবছরও তাই হবে আমরা এই আশা রাখি। আর এখানে রয়েছে নন্দী মহারাজ, যেমন প্রত্যেকটা শিব টেম্পলের সামনে নন্দীকে দেখা যায়, সেই নন্দী মহারাজও কিন্তু রয়েছে। আর এখানে যে পাহাড় পর্বত রয়েছে, অরিজিনাল যে কেদারনাথের মন্দিরে পাহাড় পর্বত দেখা যায়, সেই স্ট্রাকচারে ছোট ছোট কিছু জায়গা তৈরি করা হয়েছে। এবং এই হলো নন্দী মহারাজ, দেখুন জাস্ট অসাধারণ। আর পরিবেশটা দেখুন, জাস্ট 360 অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হলো পরিবেশ বাটানগরের, অসাধারণ। Thank you.
তো দেখুন আমি দর্শন করাতে পারছি আপনাদেরকে বাটানগর নিউল্যান্ড কমিটির দুর্গা পুজো 2023-এর ঠাকুর দর্শন আপনাদের করিয়ে দিলাম। জাস্ট দেখতে থাকুন আপনারা, এর ভেতরেও ঢোকা যাবে। এই সিঁড়িটা আজকে রং করা হয়েছে বলে এখনও ঢোকা যাচ্ছে না। আজ চতুর্থী আর এখানে একটা বেশ বড় ঘণ্টা দেওয়া হয়েছে এবং ঝাড়বাতি এখানে খুবই সুন্দর হয়, সেটা আপনারা চাক্ষুষ আসলেই দেখবেন। আমার পিছনেই রয়েছে কেদারনাথের মন্দির, এই যে দেখুন, আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মনে হচ্ছে যেন কেদারনাথের মন্দির উত্তরাখণ্ড থেকে বাটানগরে উঠে এসেছে, এত সুন্দর হয়েছে এবছরের থিম। গত দু বছর ধরে এই পুজো অনেক ছোট ছোট পুজো হয়েছে কিন্তু করোনার কারণে আপনারা সবাই জানেন, কিন্তু এবছর কিন্তু মানে বিগেস্ট থিম নিয়ে আবার ফিরে এসেছে বাটানগর। আর বাটানগরের পুজো উদ্বোধন করেছেন রোনাল্ডিনহো, তো অসাধারণ ব্যাপার। জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিও, আমাদের বরাবর খুব ভালো ভিউ হয় এই বাটানগরের ভিডিও, আশা করি এবছর আপনারা হতাশ করবেন না। তো দেখতে থাকুন আমাদের সাথে। এই হলো বাটা মেলার ছবি। বাটা মেলার ছবি অর্থাৎ বাটার মেলা এখনও খুব ভালো করে বসেনি, তার কারণ আমরা সবাই জানি যে এটা মোটামুটি পঞ্চমী বা ষষ্ঠী থেকেই কিন্তু মেলাটা জমে এবং মানুষের ভিড় বাড়লে মেলার অটোমেটিক দোকানপাট ভালোভাবে বসে যায়, ভালোভাবে আরও দোকানপাট বেড়ে যায়। তো মোটামুটি মেলা বসে গেছে, আপনারা যারা আসবেন চতুর্থী থেকে তারা কিন্তু মেলা এনজয় করতে পারবেন, ভালো লাগবে, কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় আপনারা এই কেদারনাথ দর্শন করতে পারবেন, অন্য সময় কিন্তু সেটা পারবেন না। এই ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বন্ধুরা আপনারা সবাই শারদীয়ার এই শুভ দিনগুলোকে খুব আনন্দের সহিত কাটান এটুকু আশা করে রাখি। এবং আপনারা আপনাদের লোকাল এরিয়ার পুজো সেগুলোকে তুলে ধরুন। আমার মনে হয় যে আমরা অনেক সময় বড় পিছনে মানে বড় পুজোর পিছনে ছুটি, বড় থিমের পিছনে ছুটি, কিন্তু আমাদের লোকাল জায়গাগুলোকে আমরা ভালো করে পরিদর্শন করি না, আমার এটা বারবার মনে হয়েছে। তাই আমি সবসময় বড় থিম না দেখিয়ে আমাদের চ্যানেলে কিন্তু আমাদের লোকাল, আমাদের এরিয়া, আমাদের এরিয়াতে কী ভালো হয় সেটা আমি তখন দেখানোর চেষ্টা করি, এটা আমার নিজের ভালো লাগে। এবং আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন এবং সাড়া দেন তাদের, তারা কিন্তু তাদের কাছে আমি ধন্য যে তারা আমাদের এই প্রচেষ্টাগুলোকে কিন্তু সফল করেন এবং আপনারা সাড়া দেন এবং ভিডিওগুলোকে হিট করেন। তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ শারদীয়া সবাইকে, টাটা বন্ধুরা।